নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিমানবন্দর নিয়ে ডলুতে বিশাল মিছিল, সামিল পুরুষ মহিলা সহ শতাধিক চা শ্রমিকরা। রাহুল গান্ধীকে নিয়ে মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্য, শিলচরে পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। সীমান্ত জেলার সুতারকান্দি দিয়ে স্বদেশে পাঠানো হল 22 বাংলাদেশিদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিমানবন্দর নয়, চাগা চাই, এই দাবিতে ডলু অঞ্চল কাঁপাল ডলু ময়নাগড়ের চা শ্রমিকরা। শনিবার অসম মজুরি শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে ময়নাগড় বাগানের নাচগড় থেকে এক বিশাল মিছিল বের করা হয়। সম্প্রতি ডলুবাগান এলাকায় বিমানবন্দর সংস্থাপন করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করে বিশাল মিছিলে যোগ দেন এলাকার শতাধিক নারী পুরুষ চা শ্রমিকরা। তাদের বক্তব্য, মহাসড়ক হওয়ার সময় বাগান ম্যানেজার এবং খোদ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যতগুলো চা গাছ উপড়ে ফেলা হবে সেগুলো পুনরায় লাগানো হবে, কিন্তু সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে সরকার এবং বাগান কর্তৃপক্ষ। বর্তমানে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিমানবন্দর সংস্থাপনের জন্য সংশ্লিষ্ট বাগানের একটি চারা গাছও উপড়ে ফেলা তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না বলে সাফ জানিয়ে দেন। তাই বিমানবন্দর অন্যত্র তৈরি করতে দাবি জানান তারা। কিন্তু আমরা চাই না যে আমাদের চা বাগানকে উঠিয়ে সরকার আমাদের এখানে এয়ারপোর্ট বানাবে। অনেকটা জায়গা আছে, অনেক জায়গা আছে, পাহাড় পর্বত আছে বা আমাদের এত দূর অঞ্চলে বহুত ফাঁকা জায়গা আছে, ওইগুলোতে সরকার এয়ারপোর্ট বানাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এই চারা গাছ উঠিয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে তা তো খুবই আমাদের দুর্ভাগ্যের কথা। কারণ এই চারা গাছের মধ্যেই আমাদের ছেলেমেয়েরা যখন জন্ম হয়, আমাদের যেমন যে সৎকর্ম হয়, ছেলে মেয়েদের সৎকর্ম হয়, আমাদের বিবাহ বা মরণ শ্রাদ্ধ ঘাট যেটাই হোক আমাদের এই চারা গাছ থেকেই হোক, কারণ আমরা চা বাগানের শ্রমিক, আমাদের চা বাগান ছাড়ার কোনো গতি নাই। তাই সরকারের কাছে বিনম্র অনুরোধ, আমার ভাতিজা বলে গেছেন, বারবার আমি অনুরোধ করছি, এয়ারপোর্ট বানাক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের চারা গাছকে না উঠিয়ে বানাক। উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কটূক্তি করায় প্রতিবাদ জানালো যুব কংগ্রেস। শনিবার সারা দেশের সাথে শিলচরেও প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুরালেন জেলার কংগ্রেস কর্মকর্তারা। এদিন শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ের সম্মুখে মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেসের কর্মকর্তারা। কুশপুতুল পুরানোর আগে জাবেদ আক্তার লস্কর দলের সর্বভারতীয় নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের তীব্র ভাষায় নিন্দা জানান। একজন মুখ্যমন্ত্রীর মুখে এমন বক্তব্য শোভা পায় না বলে তিনি জানান। পাশাপাশি এ ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য অনুরোধ জানান তিনি। অন্যথায় যুব কংগ্রেসের পক্ষ থেকে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্য যুব কংগ্রেসের মধ্যে উপস্থিত ছিলেন রাজা লস্কর, রঞ্জিত দেবনাথ, পল্লব যাদব, রজত রায় প্রমুখ। অংশগ্রহণ করে উনি বলেছেন যে রাহুল গান্ধী রাজীব গান্ধীর পুত্র নাকি, সেটা উনি কোনোদিনও প্রশ্ন করেননি। সেই যে একজন মুখ্যমন্ত্রী হয়ে, স্বনামধন্য মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী হয়ে ওনার মুখ থেকে এই অশুভ মন্তব্য শুনে সমগ্র ভারতবর্ষের তথা কাছারে আমরা যুব কংগ্রেসের কর্মীরা আজকে মনে খুবই ব্যথা পেয়েছি। নির্বাচনে মতবিরোধ থাকবে, দুটা দল থাকলে মতান্তর থাকবে, মতবিরোধ থাকবে, সুস্থ গণতান্ত্রিক মতবিরোধকে আমরা স্বাগত জানাই, কিন্তু এভাবে এখনও কুরুচিপূর্ণ একজন মন্তব্য একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে, সেটা কোনোদিনই শোভা পায় না। এবং ভবিষ্যতে ওনাকে আমরা একদমই বলবো কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে যে উনি নির্বাচনী প্রচারে যান, ওনার বসদেরকে খুশি করতে হয়, খুশি করার জন্য যা করার, তৈলমর্জন করার জন্য যা করতে হয় উনি করুন, আরএসএসকে তৈলমর্জন করুন, আমাদের কোনো কিছু যায় আসে না, বিজেপির বড় পার্টি নেতা নেতাদেরকে তৈলমর্জন করুন, আমাদের যায় আসে না। কিন্তু আমাদের নেতা সম্বন্ধে
এরকম বিরূপ প্রতিক্রিয়া থেকে উনি আগামী দিনে যেন দূরে থাকেন এবং আমাদের নেতা সম্পর্কে যেন উনি এসব মন্তব্য আগামী দিনে না। করিমগঞ্জ জেলার সুতারকান্দি স্থলবন্দর দিয়ে 22 জন বাংলাদেশি বন্দীকে শনিবার স্বদেশে ফেরত পাঠানো হলো। তারা বিনা পাসপোর্টে ভারতে এসে ধরা পড়ে রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন। শাস্তির মেয়াদ ফুরানোর পর শুরু হয় প্রত্যর্পণ প্রক্রিয়া। বাংলাদেশ সরকার তাদের ঠিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে এ ব্যাপারে সায় জানায়। এদিন যারা স্বদেশে ফিরেছেন তাদের মধ্যে কাছাড় জেলায় ধরা পড়েছিলেন দুজন, তারা হলেন সেলিম আহমেদ ও রুহন আহমেদ আজলু। এছাড়া করিমগঞ্জে ধরা পড়েছিলেন তিনজন, তারা হলেন কইসুদ্দিন তালুকদার, মোহাম্মদ শাহিনুর ও মোহাম্মদ ফিরোজ। সবচেয়ে বেশি 7 জন গ্রেফতার হন ধুবড়ী জেলায়। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের খানসামা উপজেলার দক্ষিণ বালিপাড়ার 45 বছর বয়সী সাধু জয়চন্দ্র শর্মা ওরফে জয়চন্দ্র রায়। গুয়াহাটিতে ধরা পড়েছিলেন 5 জন। এছাড়াও কামরূপ জেলায় ধৃত 1 জন, দক্ষিণ শালমারাতে 2 জন এবং নলবাড়ী ও বঙ্গাইগাঁওয়ে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। শনিবার অসম পুলিশ ও সীমান্ত জওয়ানদের কাছ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ তাদের গ্রহণ করে। দুই দেশের ইমিগ্রেশন কর্তারাও সংশ্লিষ্ট নথিতে এদিন স্বাক্ষর করে বলে জানা গেছে। কতদিনের পরা মানে ওরা ইন্ডিয়াতে আসলো? এইটো ইমান দিন মই না জানো, কারণ হচ্ছে মানে ইমিগ্রেশন ইনচার্জ হয়, ইহতে তো মানে উদয় পাসপোর্ট আসছিলে, উদয় পাসপোর্ট অহার কারণে এইটো ইহতক কোর্টের পর ইহতক ডিটেনশন ক্যাম্পত আসলে, তারপর বাংলাদেশে পারমিশন হওয়ার পিছত, বাংলাদেশ হাইকমান পারমিশন দেওয়ার পিছত আজি এইটো ডিপোর্ট করা হয়। কোন কোন ঠাইর পর আইছে? এইটো আইছে কাছাড়, করিমগঞ্জ, গুয়াহাটি, নলবাড়ী, বরপেটা। এক মর্মান্তিক দুর্ঘটনায় সংঘটিত হল উধারবন থানাধীন কাশীপুর বাগান সংলগ্ন নতুন দয়াপুরে। শুক্রবার মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল পানগ্রামের বাসিন্দা হুসেন আহমেদ লস্কর ওরফে কুটিমোনা নামে এক টিপার চালকের। প্রায় 4 ঘন্টা পর হুসেনকে বের করা হয়, তবে এর আগেই তার মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে এদিন এক্সেভেটর দিয়ে টিলা থেকে মাটি কেটে লোড করে টিপারে তোলা হচ্ছিল। সন্ধ্যার দিকে হুসেন মাটি আনার জন্য টিপার নিয়ে সেখানে যান। তিনি টিলার নিচে টিপার রেখে পাশে দাঁড়িয়েছিলেন। মাটি কাটতে সময় হঠাৎ করে টিলা থেকে ধস পড়তে শুরু করে আর এতেই মাটি নিচে চাপা পড়েন হুসেন। ঘটনার খবর এলাকায় চাউর হতেই আশপাশের লোকজন ছুটে আসেন। তারা চেষ্টা চালালেও প্রচুর মাটি থাকার দরুন হুসেনকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় উদারবন্দ পুলিশে। তারা SDYF বাহিনী সহ ঘটনাস্থলে পৌঁছে এক্সেভেটর দিয়ে মাটি সরিয়ে টানা 4 ঘন্টা চেষ্টা চালিয়ে হুসেনের দেহ উদ্ধার করতে সক্ষম হন। দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নিল উদারবন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ। শনিবার মঞ্চের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিষয়টি তুলে ধরা হয়। কর্মকর্তারা বলেন, প্রতি বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মঞ্চের পক্ষ থেকে। এবছরও দুদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবেন তারা। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে আগামী 20 ফেব্রুয়ারি বিকেল 3টে থেকে ডায়েটস্থিত মুক্ত মঞ্চে 3টি বিভাগে অনুষ্ঠিত হবে অঙ্কন প্রতিযোগিতা। ক বিভাগে যেমন খুশি আঁকো বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা। খ বিভাগে যে কোনো উৎসব বিষয়ের উপর অঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন চতুর্থ থেকে সপ্তম শ্রেণীর পড়ুয়ারা এবং গ বিভাগে 19 মে অথবা 21 ফেব্রুয়ারির প্রেক্ষাপটের উপর অঙ্কন প্রতিযোগিতায় অষ্টম এবং নবম শ্রেণীর পড়ুয়ারা অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কারের পাশাপাশি শংসাপত্র প্রদান করা হবে। তারপরের দিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি সকাল 8টায় মঞ্চের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। পরে বিকেল 5টায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। সন্ধ্যা 6টায় ঐক্যমঞ্চের স্মরণিকা অমর 21 এর আনুষ্ঠানিক উন্মোচন করবেন এলাকার বিশিষ্টজনেরা। পাশাপাশি 8 জন বিশিষ্ট ব্যক্তির স্মরণে 7 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সামাজিক সংগঠনকে 21-এর সম্মাননা প্রদান করা হবে। দুদিনব্যাপী অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন মঞ্চের কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকরী সভাপতি বিধান রায়, সহসভাপতি বাসবরঞ্জন দাস, সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সহসম্পাদক স্নেহাংশু তালুকদার, কোষাধ্যক্ষ জয়ন্ত কুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক বিজন ভট্টাচার্য, প্রচার সম্পাদক মনোজ ভট্টাচার্য, সহপ্রচার সম্পাদিকা মিতালী দাস, সীমা রায়, সুমিতা দেব, পারমিতা ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
20 ফেব্রুয়ারি 2022 ইংরেজি বিকাল ঠিক তিনটায় শুরু হবে স্বর্গীয় শিপ্রাপুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উদারবন্ততা বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বা অঙ্কন একাডেমিগুলোর কচিকাচাদের উপস্থিতি আমরা চাইছি এবং এখানে তিনটি বিভাগ থাকবে, ক, খ এবং গ বিভাগ। আমরা প্রথম মান থেকে শুরু করে দশম মান পর্যন্ত এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদেরকে আমরা অন্তর্ভুক্ত করব। প্রত্যেক প্রতিযোগীদেরকে আমরা শিপ্রাপুরকায়স্থ স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতার সার্টিফিকেট তুলে দেব, শংসাপত্র, এবং প্রত্যেক বিভাগে তিনটি করে পুরস্কার থাকবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। যথারীতি তাদেরকে আমরা ট্রফি প্রদান করব। 21 ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালবেলা 8:30 আমরা আমাদের স্থায়ী ভাষা শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে মাল্যদান করে ওই দিনের সূচনা করব। এবং সন্ধ্যা 5:00 আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদ মিনারের প্রাতঃপদ্যে আমরা প্রদীপ প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমেই শুরু হবে আমাদের ওই দিনের সাংস্কৃতিক। এই উক্ত টোটাল অনুষ্ঠানটাকে সুন্দর এবং সার্থক করে তুলতে বিগত দিনগুলোর মতো আগামী 21 ফেব্রুয়ারি 2022 ইংরেজির অনুষ্ঠানকে সকলে মিলে সার্থক করে তুলতে প্রতি প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষের প্রতি মাতৃভাষা ঐক্য মঞ্চ উদারবন্ধের পক্ষ থেকে সানুনয় আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে মাতৃভাষা ঐক্য মঞ্চ উদারবন্ধের 21-এর অনুষ্ঠানকে সার্থক করে তুলি। প্রত্যেক মানুষের উপস্থিতি এবং সহযোগিতায় এই অনুষ্ঠান সার্থক হবে এবং শহীদদের প্রতি আমরা যথাযোগ্য সম্মান নিবেদন করতে পারব, এই প্রত্যাশা রইল। জব কার্ডের ভেরিফিকেশনের কাগজ জালিয়ে দেওয়ার প্রতিবাদে সরব হলেন মাটিজুরি পাইকানজিপির ভুক্তভোগী জব কার্ড হোল্ডার নাগরিকরা। শনিবার বেলা 1:30 জিপি কার্যালয়ের সামনে এলাকার সহস্রাধিক জব কার্ড হোল্ডাররা জমায়েত হয়ে ঘটনার তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্লোগান দেন। প্রতিবাদকারীরা জানান, বিগত 1.5 বছর ধরে তারা জব কার্ডের বকেয়া টাকা পাচ্ছেন না, উপরন্তু মাটিজুরি পাইকানজিপির জিআরএস এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তাদের অযথা হয়রানি করছেন এবং অযৌক্তিকভাবে তাদের জব কার্ডের ভেরিফিকেশনের কাগজ জালিয়ে দিয়েছেন। তাই ভুক্তভোগী নাগরিকরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। অন্যদিকে শনিবারই মাটিজুরি পাইকানজিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় এক সাংবাদিক সম্মেলনে জানান, জিপির মোট 4,000 জব কার্ড হোল্ডারদের মধ্যে 2,000 জব কার্ডধারীদের ভেরিফিকেশন হয়ে গেলেও বাকি 2,000 এখন অবধি পেন্ডিং রয়েছে। এই জব কার্ডধারীরা 2 মাস পূর্বে জব কার্ডের ভেরিফিকেশনের জন্য নথি জিপির জিআরএস সাব্বির আহমেদ চৌধুরীর কাছে জমা দেন, কিন্তু তিনি ভেরিফিকেশনের কাজ না করে হাইলাকান্দি ব্লক কার্যালয়ের কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অন্তু ভট্টাচার্যের সঙ্গে মিলে অন্যায়ভাবে ভেরিফিকেশনের কাগজ জালিয়ে দিয়েছেন। জিপি সভাপতি জানান, হাইলাকান্দি সদর থানায় ঘটনার বিবরণ জানিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনিও এই কুকর্মের নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উত্তর ত্রিপুরা জেলার নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে কদমতলা ব্লকের অধীন সবুজ কেন্দ্রের ব্যবস্থাপনায় আত্মনির্ভর ভারত গড়তে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর 12:00 দক্ষিণ কদমতলা কমিউনিটি হলে কর্মশালা শুরু হয়। সূচনা করেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প ও মাল্যদান করেন জেলার
মুখ্য স্বাস্থ্য আধিকারিক অরুণাভ চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ কেন্দ্র ক্লাবের চেয়ারম্যান সুনীল নাথ। মূলত প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে সবুজ কেন্দ্রের এই প্রয়াস। কদমতলা ও সরসপুর এলাকার যুবক যুবতীদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আত্মনির্ভর হতে গেলে কিভাবে বিভিন্ন প্রকল্পে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় এই বিষয়ে নেহেরু যুব কেন্দ্রের প্রোগ্রাম অফিসার শর্মিষ্ঠা ভট্টাচার্য বিস্তারিত আলোচনা করেন। সমাজের সংস্থা, সমাজের বিভিন্ন কাজকর্মে এগিয়ে আসবে, বিভিন্ন গরিব দুঃখী যারা অসহায় আছে ওদের ওনাদেরকে সাহায্য করবে এবং স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে ওনারা একটা গ্রামকে স্বচ্ছ রাখার জন্য কাজ করবে। কিছুদিন আগে আমরা কদমতলা ব্লকে আমরা একটা প্রোগ্রাম করেছি, আমাদের এডিএম মহোদয় এসেছিলেন, স্বচ্ছ ভারত মিশনের উদ্যোগে আমরা কদমতলা ব্লককে এই স্বচ্ছ ভারত মিশনের আমরা আওতায় নিয়ে আজকে আমরা এক নম্বর পজিশনে নিয়ে যেতে চাই। বিভিন্ন ক্লাবগুলো যারা আছেন ক্লাবের সদস্য সদস্যগণ, আপনারা আমাদের পঞ্চায়েতকে সহযোগিতা করুন এবং আমাদের ব্লককে সহযোগিতা করুন, যাতে করে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারি। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে দুদিন ধরে বিশেষ তল্লাশি অভিযান চলেছে চুরাইবাড়ি থানায়। এমনিতে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে থানার নাকা পয়েন্টে। এবার রাজ্যের পুলিশ সদর দপ্তর থেকে স্পেশাল চেকিং এর নির্দেশ জারি করা হয়েছে। সে অনুসারে ত্রিপুরা থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি গাড়িতেই চিরুনি তল্লাশি করা হচ্ছে। তাছাড়া অসম সহ অন্যান্য রাজ্য থেকে ছোট বড় যে কোনো গাড়ি রাজ্যে প্রবেশ করতেই গাড়িগুলোকে আটক করা হচ্ছে। চলছে জোরদার তল্লাশি, বিশেষ করে নেশার বিরুদ্ধে এই অভিযান বলে জানান চুরাইবাড়ি থানার সেকেন্ড ওসি হারাদন বোস। নির্দেশে দুপুর তিনটার থেকে আমাদের একটা স্পেশাল চেকিং শুরু হয়েছে, যাতে কোনো গাড়ি দিয়ে এনডিপিএস আর্টিকেলস পাওয়া যায় কি না চেক করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমরা থানার ম্যাক্সিমাম স্টাফ প্রত্যেকটা গাড়ি খুব ভালোভাবে চেক করতে আসি, যাতে কোনো প্রকার এনডিপিএস আর্টিকেলস পাওয়া যায় কি না। তবে এখন অবধি আমাদের কোনো সাকসেস আসেনি। তবে হাইলোড থাকার কারণে আমরা কিছু গাড়ির থেকে ফাইন আদায় করেছি 9,000 টাকার মতো। তো এই চেকিং আমাদের আজকেও চলবে, আগামীকালকেও চলবে স্পেশালভাবে। আর নর্মাল চেকিং তো ডেইলি আমাদের হবেই, এটা রোটেশন ওয়াইজ চলতেই থাকবে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থের নির্মীয়মান আমরাঘাট কৃষ্ণপুর রুট পরিদর্শন করলেন ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা কমিটির অন্যতম কার্যকর্তা তথা পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। শনিবার ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে তিনি ভুবন তীর্থের রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস ও ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য বিস্তারিত জানান। এখানে উল্লেখ্য, মহাশিবরাত্রি উপলক্ষে আগামী 28 ফেব্রুয়ারি থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন তীর্থে অনুষ্ঠিত হবে ভুবন মেলা। তো আমরা দেখতে পেলাম যে রাস্তাটা খুব সুন্দরভাবে হচ্ছে, এখানে স্যান্ডটি পড়ে গিয়েছে, মেটেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এবং এবার আমি আশা করব যে ভুবন তীর্থে যারা দর্শনার্থীরা উপস্থিত হবেন ওনারা খুব ভালোভাবে এই রাস্তা দিয়ে ভুবন মান মন্দিরে যেতে পারবেন। আর ধন্যবাদ জানাই এই আসামের মন্ত্রী তথা আমাদের ধলাইয়ের বিধায়ক মাননীয় পরিমল শুক্লবৈদ্যর অক্লান্ত প্রচেষ্টায় এই রাস্তার কাজ শুরু হয়েছে আর সমাপ্তির পথে। আর তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনিও মধ্যে আমাদের ভুবনমান মন্দিরে এসে পরিদর্শন করে গিয়েছেন। উনিও কথা দিয়েছেন যে এই রাস্তাটা আরও যদি বড় চওড়া হতে হয় এর আরও ব্যবস্থা করবেন। তৎসঙ্গে এই যে ভুবন ভবান মন্দিরে যে যতগুলো পরিকাঠামো এখনো হয়নি ওর ওই পরিকাঠামো তৈরির জন্য এই টাকার যা প্রয়োজন উনি দেবেন। আর আগামীতে এই ভুবন তীর্থ আসামের মধ্যে একটা বৃহত্তর স্থান দখল করবে এই আশা উনারা করেছেন, আমরাও আশা করি।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিমানবন্দর নিয়ে ডলুতে বিশাল মিছিল, সামিল পুরুষ মহিলা সহ শতাধিক চা শ্রমিকরা। রাহুল গান্ধীকে নিয়ে মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্য, শিলচরে পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল। সীমান্ত জেলার সুতারকান্দি দিয়ে স্বদেশে পাঠানো হল 22 বাংলাদেশিদের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।